বন্ধুরা ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শোনাবো আশা রাখি শুনবেন সেটা হচ্ছে বিভিন্ন ধর্ম বাইবেল বেদ গীতা কোরআনে আল্লাহকে যে রূপের বর্ণনা দেওয়া হয়েছে সেটা কেমন আমরা জানি যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রূপের বর্ণনা দেওয়া হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ জ্বলতেছে আর সেই প্রদীপটা জয়তুন তেল দ্বারা প্রজ্বলিত এই জয়তুন তেল থেকে যে আলো বিস্তৃত হয় আলোর পর আলো অর্থাৎ আল্লাহ নুরস্লামাওয়ার এই কথা বলা হয়েছে পবিত্র কোরআন শরীফ এটা তো সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আর এই একই কথা বলা আছে বেদে কিন্তু সনাতন ধর্মের যারা হিন্দু ধর্মের মানুষ যারা তারা কিন্তু এই বেদটাকে এত পঠন পাঠন করে না এই বেদটা নির্মসেনা তাদের জন্য নিষিদ্ধ হুম বেদের মধ্যে কিছু ভুলভাল আছে সামান্য যদিও হ্যাঁ আমি সেখানে যাব না এখানে বলা হয়েছে দেখেন যে কাল রূপ পরমাত্মা কাল পরমাত্মা এ জগৎ সৃষ্টি করেছেন কাচের প্রেরণায় কাচের প্রেরণায় হ্যাঁ সূর্য তাপ দেয় অর্থাৎ জগৎ প্রকাশ করে কালরূপ পরমাত্মাই কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন সে সেকালেই একা সৃষ্টি করেন এটা আছে সে একাই প্রজাপতি করে সৃষ্টি করেন এটা আছে অথর্ববেদের হ্যাঁ ষষ্ঠ অনুবাকের শেষ অংশ পৃষ্ঠানম্বর এক হাজার ছিয়াত্তর অথর্বেদের ষষ্ঠ অনুবাক এখানে সৃষ্টিকর্তা অর্থাৎ কালরূপ পরমত্তা যে এই জগৎ সৃষ্টি করেছেন কাচের প্রেরণায় সূর্যতা অর্থাৎ জগৎ প্রকাশ করে কাচের প্রেরণায় কাজ কি করে কাছে কিন্তু আপনার দেখবেন যে কাজ ধরলে কী হয় কাচ যে আলোটা যখন এসে পড়ে সেটা আবার বিস্তৃত হয় ঠিক না প্রতিফলিত হয় তো পবিত্র কোরআন শরীফে যে কাচের যে পাত্রের ভিতরে বাতি জ্বলছে আর সেই বাতিটা জৈতুন তেল দ্বারা প্রচলিত আর সেই আলো যে বিস্তৃত হচ্ছে ঠিক এইভাবে একই কথা আপনি যদি দেখেন শুধু এখানে একটু ব্যাখ্যার একটু হের ফের কিন্তু মূল বিষয়টা কিন্তু এক তাই না অর্থাৎ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাকের যে নূরের যে বর্ণনা দেওয়া হয়েছে তা যেমন বেদেও কিন্তু সেই একই রকম যেটা আমি বলতেছিলাম যে এটা আছে আপনার কি অথর্ব বেদের ষষ্ঠ অনুবাকের শেষ অংশ পৃষ্ঠা নম্বর মানে বেদের পৃষ্ঠা নম্বর আছে এক হাজার ছিয়াত্তর কারণ এত বড় বিশাল বেদ আপনি পড়তে 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 হয়তো হ্যাঁ মাথায় ঘোলা যাবে মিলেতে পারবেন না কিন্তু এটা অনেক সাধনা করে আমি সংগ্রহ করছি আর আপনারা যদি বাইবেলে ঈশ্বরের রূপটা দেখেন তাহলে দেখবেন যে সেখানে যে পতিকা একটা অগ্নিগোলক তার চারিদিক থেকে আছে আরও চল্লিশটা ছোটো ছোটো গোলক অর্থাৎ প্রহরই আর কি তারপরে ঈশ্বরের সাতটা আত্মার কথা বলা হয়েছে হুমতে আর কি সেটাও জ্যোতি তো আমরা কোরআনে জানি আল্লাহ নুরিস আল্লাহ নূরের তৈরি এবং তিনি হচ্ছে সেই যৌত বৃক্ষ পর্যন্ত কাছের পাত্রের ভিতরে কাছের শব্দটা যেমন কোরআন শরীফ আসছে কাচের অর্থাৎ কালরূপ প্রমাত্মা এই জগৎ সৃষ্টি করেছেন কাচের প্রেরণায় সূর্য তার দেয় অর্থাৎ জগৎ প্রকাশ করে কাচের প্রেরণায় কাছের প্রেরণায় যেমন কাচ শব্দটা বেদে আছে কাশ শব্দটা কোরআনে আছে এবং বাইবেলে আপনার কাজ শব্দটা নাই যদিও কিন্তু একটা আলো আলোর থেকে আরও চল্লিশটা আলো তার থেকে আবার একটা আলো থেকে সাতটা আলো সাতটা থেকে আবার চল্লিশটা আলো এইভাবে আলোর পর আলো আলোর পর আলো এইভাবে আর তো বিষয়টা এক যদি না হয় তাহলে কাছাকাছি বিষয়টা মূল বিষয়টা এক আর আমরা জানি যে হ্যাঁ কোরআন শরীফ তাওরাত জবুর ইঞ্জিল হ্যাঁ বেদ বাদে আর কি অন্য গ্রন্থগুলো সমর্থন করে তো যারা তাও ধর্মের অনুসারী যারা তাও ধর্মের অনুসারী তারা এই যে সূর্যের তাপটা যখন তাদের গায়ে লাগে তারা মনে করে সৃষ্টিকর্তা তার যে অদৃশ্য হাত দ্বারা আমাদেরকে গুলিয়ে দিচ্ছেন আমরা তাদের সন্তানের মতো বিষয়গুলো এর আরও অনেক ধর্ম পাবেন আসলে বিষয়গুলো এক তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আসুন আমরা ধর্মকে জানি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি পৃথিবীটা অনেক সুন্দর হ্যাঁ সুখময় আসুন আরও আমরা সুন্দর করি হুম স্বর্গীয় করি দেখবেন যে তাহলে আমাদের এহকাল যেমন সুন্দর হবে আমাদের পরকালও আরও সুন্দর হবে হ্যাঁ আমরা না জেনে আন্দাজি যেন বাড়াবাড়ি না করি হ্যাঁ এবং মানুষ হয়ে মানুষকে ঘৃণা না করি ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং অনুদল সাবস্ক্রাইব করার জন্য